নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কল্যাণ রায়। এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনতে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর মধ্যে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। তো আসুন আর দেরি কিসের, শুরু করা যাক। শুরুতেই আসি গ্রহের অবস্থান নিয়ে, অর্থাৎ বর্তমানে গ্রহের গোচর কি অবস্থায় রয়েছে তা জেনে নেওয়া যাক। সপ্তমপতি মঙ্গল, যেটা কিনা আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করছে, এবং তৃতীয় স্থানে শুক্রের অবস্থান, এবং মাসের ১৬ তারিখ পর্যন্ত রবি গ্রহ আপনাদের রাশির চতুর্থ স্থানে অবস্থান করতে চলেছে ও ১৬ তারিখের পর পঞ্চম স্থানে অবস্থান করবে। দোসরা সেপ্টেম্বর বুধ গ্রহ পঞ্চম স্থানে সকেত্রিকভাবে অবস্থান করতে চলেছে। আবার এই বুধ গ্রহই ২৩ সেপ্টেম্বর তুলা রাশিতে ষষ্ঠ স্থানে অবস্থান করতে চলেছে, এবং নবম স্থানে নবমপতি শনির সকেত্রিক অবস্থান, এবং দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান, যা কিনা আপনাদের অর্থনৈতিক দিককে ত্বরান্বিত করতে সহায়তা করবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ, যা কিনা বকরি থেকে মার্গী হতে চলেছে, এবং ২৩ সেপ্টেম্বর রাহু এবং কেতু দুজনাই রাশি পরিবর্তন করতে চলেছে। এই ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাহু যেতে যেতে শেয়ার মার্কেট, লটারি, ফাটকা কারবারি এই সমস্ত দিক থেকে বিপুল অর্থ দিয়ে যেতে চলেছে, এবং এই মাসে যারা গোল্ডে ইনভেস্ট করে রেখেছেন তারা কিন্তু লাভবান হতে চলেছেন। অর্থাৎ রাহু গ্রহ গোল্ড থেকেও আপনাদেরকে মালামাল করতে চলেছে। তবে প্রেমের দিক কিন্তু এই মাসে শুভ দেখা যাচ্ছে না, প্রেমের দিকে আপনাদের বাধা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রেম নিয়ে আপনাদের মনে টেনশন জন্মাবে, এবং বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে মতান্তর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা হুটপাট রাগ করবেন না এবং একটু বুঝে চলুন, একটু ইমোশনাল হন, এবং আপনি যদি ছেলে হন তাহলে আপনার গার্লফ্রেন্ডের প্রতি একটু সহৃদয় হন, এবং আপনি যদি মেয়ে হন তাহলে আপনি বয়ফ্রেন্ডের প্রতি একটু সহৃদয় হন, এটাই বলবো। এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে, বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ হতে চলেছে কম্পেয়ার টু লোয়ার লেভেল। অর্থাৎ লোয়ার লেভেলে থেকে হায়ার লেভেল একটু বেশি ভালো হতে চলেছে। নবমভাবে শনির অবস্থান, এবং সেটি কিন্তু সক্ষেত্রিক, যা কিনা আপনাদের ভাগ্যোদয় করতে সহায়তা করতে চলেছে, এবং ২৯ সেপ্টেম্বর থেকে এই শনি বকরি থেকে মার্গী হতে চলেছে, অর্থাৎ নিজের চালে ফিরতে চলেছে, তাই আপনাদের ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আপনাদের প্রবলেমের দিকটা কি জানেন? এই সপ্তমপতি মঙ্গল, যা কিনা আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করতে চলেছে, যেটিকে আমরা জ্যোতিষশাস্ত্রে ব্যয়ের ভাব ধরি, তাই এই মাসে আপনাদের ব্যয়ের ভাব কিন্তু খুবই দেখা যাচ্ছে। অর্থাৎ অর্থ থাকবে না, অর্থ আসবে কিন্তু অর্থ থাকবে না। এই মাসে আপনারা একটু সাবধানে চলবেন, অর্থাৎ ফ্যামিলি লাইফে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আবারও বলবো, আপনারা মুখে মধুরতা রাখুন এবং হৃদয় থেকে বোঝার চেষ্টা করুন। যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত বা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো, এই মাসে পার্টনারশিপ বিজনেস থেকে সাবধান থাকবেন, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না। আর যারা করছেন
তারা পার্টনারের দিকে নজর রাখুন। আপনাদের দ্বাদশ স্থানে মঙ্গল, যা কিনা 10ই সেপ্টেম্বর বকরি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যার ফলে আপনারা যারা টু হুইলার বা ফোর হুইলার চালান তাদেরকে বলবো সাবধানে চলুন, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা যখন পথে ঘাটে চলবেন অবশ্যই সাবধানে চলুন এবং হেলমেট মাথায় রাখুন, কারণ আপনার জন্য বাড়ি থেকেও অপেক্ষা করছে। এই মাসে কর্মের দিকটা কিন্তু খুবই শুভ, অর্থাৎ এই মাসে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির পাশাপাশি কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস বাদ দিয়ে যারা ওন বিজনেস করছেন, অর্থাৎ নিজেই বিজনেসের মালিক, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু শুভ। অর্থাৎ সেটা ফুডের বিজনেস হতে পারে, সবজির বিজনেস হতে পারে, গ্লোসারির বিজনেস হতে পারে, ফাস্টফুডের বিজনেস হতে পারে, মাছের বিজনেস হতে পারে, শপিং মলের বিজনেস হতে পারে, এছাড়াও গার্মেন্টসের দোকান হতে পারে। অর্থাৎ ওন মালিক, বিজনেসের ওন মালিক আপনি যদি হন তাহলে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। যারা এনজিওতে রয়েছেন, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ দেখা যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ প্রমোটার বা বিল্ডার, এবং যাদের ফ্ল্যাট এতদিন ধরে বিক্রি হচ্ছে না, তাদের কিন্তু এই মাসে ফ্ল্যাট বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। অর্থাৎ যে পুঁজি আপনাদের আটকে গেছে সেই পুঁজি কিন্তু রিকভারি হতে চলেছে। মাসের শেষের দিকে কিন্তু আপনাদের স্কিনের সমস্যা বা নার্ভের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রাজনৈতিক দিকে কিন্তু আপনাদের এই মাসে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এবং যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিউশনি পড়ান বা লয়ার বা অ্যাস্ট্রোলজার, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ বার্তা আনতে চলেছে। এই মাসে আপনাদের সন্তান স্থান কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, সন্তান প্রাপ্তির কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যদি কোনো রকম কনসার্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।